সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এক্সপিরিয়েন্স খুব ভালো আর আমার মনে হচ্ছে আমি লাকি, কারণ আমার ফার্স্ট ফিল্মের রেসপন্স এত বেশি পাচ্ছি, সো এক্সপিরিয়েন্স আমি বলবো যে অনেক 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 ভালো। সো নতুন নায়িকা হিসেবে, ইন্ডাস্ট্রিতে নতুন হিসেবে, আপনি সব কিছু মিলিয়ে ইন্ডাস্ট্রি কেমন দেখছেন? কারণ অনেক সময় একটা কমপ্লেন দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমার অভাবে বা সিনেমার সংখ্যা কমে যাওয়ার কারণে নায়ক নায়িকাদের পেশাটা টিকিয়ে রাখা একটু ডিফিকাল্ট। তো সেই বিষয়ে আপনি নতুনভাবে এসছেন, সো সব কিছু মিলে আপনি কী দেখছেন? আমি অবশ্যই আশাবাদী। ইন্ডাস্ট্রির ভালো অবস্থা খারাপ অবস্থা সবসময় ছিল, এখনও সেটা আছে। আমি বিশ্বাস করি যে খারাপ অবস্থার পরেই আবার ভালো অবস্থা আসছে, সো আসবে, আমরাও ভালো ভালো কাজ করতে পারব। সো আব্বাস সিনেমাটা আপনার কী মনে হয় যে এটা ফিল্ম ইন্ডাস্ট্রি যেই বর্তমান অবস্থা আছে সেটাকে উঠিয়ে আনতে কতটা কন্ট্রিবিউশন আনবে? আমার মনে হয় অনেকটাই, কারণ ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের ফিল্ম রিলিজ হওয়ার আগে টিজার, ট্রেলার, পোস্টার, আবার ফিল্ম রিলিজের পরে বৃষ্টি হচ্ছে, পাকিস্তান বাংলাদেশের খেলা ছিল, তারপরেও আমরা হলে গিয়ে জাস্ট অবাক হয়েছি যে এত 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 দর্শক। আমরা টিম ভেবেছিলাম যে ফিল্মটা আমরা দর্শকদের সাথে দেখবো, কিন্তু আমরা কোনো সিট পাইনি লাকিলি, কারণ আমার এটা খুব ভালো লেগেছে যে ওই দিনও এত দর্শক। সো আমার মনে হয় এটা অনেক ভালো, আব্বাস অনেক 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 পজিটিভ এই সময়ের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। নিরভ্যাসিত সিনেমা করেছেন, সিনেমার ফার্স্ট ফিল্ম নিরভ্যাসিত সিনেমা করেছেন, ফার্স্ট ফিল্ম, এবং আই হোপ এক্সপিরিয়েন্স আপনার ভালো। সো এমন কোনো এক্সপিরিয়েন্স আছে, মজার এক্সপিরিয়েন্স, যেটা আসলে মনে হয়েছে যে একটু ফানি, একটু উইয়ার্ড, একটু অদ্ভুত, মানে যেটা মনে হয়েছে যে আসলে? আচ্ছা, কোশ্চেন আমি একটু গুছাইনি এক মিনিট। সেটা তো আপনার ফার্স্ট ফিল্ম, নিরভয়ের সাথে অভিনয় করলেন, সো সিনেমা করতে যে এমন কোনো মজার অভিজ্ঞতা আছে কি যেটা দর্শকদের সাথে শেয়ার করতে চান? আচ্ছা, মজার অভিজ্ঞতা প্রত্যেকটা সময় আমরা অনেক ফান করে কাজ করেছি। সো আমাদের শুটিংয়ের ফার্স্ট ডে থেকে লাস্ট ডে পর্যন্ত আমরা প্রচুর ফান করেছি, কারণ ফান ছাড়া আসলে কাজটা ঠিকঠাক মতো হয় না। নিরভয়ের সাথে মজার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই, একটা অ্যাক্সিডেন্ট ছিল, নিরভয় পড়ে গিয়েছিল একটা হচ্ছে ফাইটিংয়ের সিন করতে গিয়ে, ওটা একটু ডেঞ্জারাস ছিল। আদারওয়াইজ আমি বলবো প্রত্যেকটা সময় আমরা পিকনিকের মতো করে কাজ করেছি। ঢাকায় সিনেমা, ঢাকা, পুরান ঢাকায় শুটিং হয়েছে, পুরান ঢাকার মানুষরা তো একটু উৎসব মুখর হয়, মানে অনেক ফেস্টিভ মুখর হয়, সো তাদের সাথে ইন্টারঅ্যাকশনের কি এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? পুরান ঢাকার মানুষজন অনেক অনেক বেশি হৃদয় তাদের বড়, পুরান ঢাকা অনেক ক্রাউড একটা এরিয়া, অনেক বেশি ক্রাউড থাকে, ক্রাউডেড এরিয়া, কিন্তু তারপর আমরা অনেক বেশি সাপোর্ট পেয়েছি। আদারওয়াইজ আমাদের যেভাবে শুটিং হচ্ছিলো ওনাদের প্রবলেম হচ্ছিলো, কিন্তু কোনো কমপ্লেন করেনি, আরও সাপোর্ট দিয়েছে, সো অনেক ভালো। ইন ফিউচার নতুনদের মধ্যে যারা নতুন অ্যাক্টর আছে তাদের মধ্যে আপনার কার অভিনয় এখন মনে হয় যে ভালো লাগে? যেমন সিয়ামের কথা যদি বলি, তারপর আরিফিন শুভ আছেন, নিরভ্যাসিত কাজ করছেন, বাপ্পি আছে, তো তাদের মধ্যেই কার অ্যাক্টিং আপনার কাছে মনে হয় ভালো? সবার অ্যাক্টিংই ভালো লাগে, সবাই অনেক ভালো কাজ করছে। আর লাস্ট কোন ছবি দেখে নতুন নায়কদের মধ্যে লাস্ট কোন কার ছবি দেখে মনে হয়েছে যে এই ছবিটা আসলে ওয়াও? লাস্ট আমার লাস্ট আব্বাসের আগে রিলিজ ছিল হচ্ছে তিনটা ফিল্ম, নোলক, পাসওয়ার্ড, প্লাস হচ্ছে আবার বসন্ত, তিনটা ফিল্মই দেখেছি, তিনটা ফিল্মে আমার ওয়াও লেগেছে। তার মধ্যে নতুনদের মধ্যে আমার সিয়াম ভাইয়ের কাজ অনেক ভালো লেগেছে, তার প্রত্যেকটা ফিল্ম আমি দেখেছি, আমার দেখে মনে হচ্ছে ওয়াও, জাস্ট ওয়াও। সো নিয়ার ফিউচার আমরা কি নতুনদের মধ্যে সিয়াম ভাইয়ের সাথে কাজ আপনাকে দেখতে পাবো, সিয়াম ভাইয়ের সাথে অভিনয়? আমি জানি না, কেউ যদি আমাকে অফার করে বা আমার যদি ক্যারেক্টার ঠিক থাকে হয়েও যেতে পারে। আর এই তো, সো আব্বাস নিয়ে তো আপনি কতখানি আশাবাদী? আব্বাসের আমি যে আশা করেছিলাম এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে, দর্শক অনেক ভালোভাবে গ্রহণ করেছে, সো থ্যাংক ইউ দর্শক আমাদেরকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।